नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় কর্কট রাশি। জানুয়ারি 2021 অষ্টবৃষ্টি শুরু হলো বলে গৃহযোগ বাহনযোগ, হ্যাঁ ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওয় আমি কর্কট রাশি জাতক জাতিকাদের জীবনে যে সৌভাগ্যের যোগ তৈরি হচ্ছে সেই লটারি যোগ এবং অবশ্যই 2021 জানুয়ারি মাস কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব। তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশের মধ্যে প্রবেশ করি। আমার আজকের গবেষণার বিষয় কর্কট রাশি জাতক জাতিকাদের নিয়ে। কর্কট রাশি জাতক জাতিকাদের প্রথমেই আমি জানাই হ্যাপি নিউ ইয়ার 2021। কেন আমি হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি 2021 কর্কট রাশি জাতক জাতিকাদের, তার রহস্য লুকিয়ে আছে জানুয়ারি মাসের গোচর ফলে, অর্থাৎ গ্রহদের রাশি পরিবর্তনের মধ্যে। একাধিক গ্রহ যখন রাশি পরিবর্তন করে তখন একটি রাশির ওপর নানাভাবে প্রভাব পড়ে। 2021 তার কোনো দ্বিমত হবে না। 2021 জানুয়ারি মাসে একাধিক গ্রহ এমনভাবে রাশি পরিবর্তন করছে যার ফলে অবশ্যই কর্কট রাশিদের জীবনে সৌভাগ্য বয়ে আনছে। কোন রাশি পরিবর্তন গ্রহদের অবশ্যই কর্কট রাশির জীবনে সর্বাধিক সৌভাগ্য বৃদ্ধি করছে যা জানতে গেলে আমার স্ক্রিনে দেওয়া ছবিগুলি অবশ্যই দেখতে হবে। প্রথমে যে রাশি পরিবর্তনের কথা অবশ্যই বলবো সেটি হচ্ছে 4 জানুয়ারি, 4 জানুয়ারি 2021 শুক্র সুখের গ্রহ, শুক্র শান্তির গ্রহ, শুক্র সমৃদ্ধির গ্রহ, শুক্র মানুষকে সুখ প্রদান করে। সেই শুক্র যখন বৃশ্চিক থেকে ধনুতে যাবে, যা কর্কট রাশির ষষ্ঠ স্থানে শুক্র গেলে অবশ্যই প্রভূত সুখে সুখী হবে কর্কট রাশির জাতক জাতিকারা। বাহন লাভ হবে বছরের প্রথমেই ধামাকা, অর্থাৎ বছরের শুরুতেই কর্কট রাশির জীবনে বাহন যোগ তৈরি হচ্ছে। বাহন মানে সাইকেল নয়, বাহন মানে অবশ্যই 4-চাকা গাড়ি। যারা কর্কট রাশি তারা অবশ্যই 4-চাকা গাড়ি কিনতে পারবেন 4 জানুয়ারি, যখন শুক্র বৃশ্চিক থেকে ধনুতে প্রবেশ করবে। এরপরে যে রাশি পরিবর্তন আপনাদের জীবনকে জানুয়ারি মাস স্মরণীয় করবে তা হচ্ছে অবশ্যই 5ই জানুয়ারি। 5ই জানুয়ারি বুধ যখন মকরে প্রবেশ করবে তখন আপনার সপ্তমে একটি শক্তিশালী ত্রিগ্রহের যোগ তৈরি হবে। এই ত্রিগ্রহ যোগ, অর্থাৎ বৃহস্পতি শনি বুধের এই ত্রিগ্রহ যোগ ত্রিশূল শক্তি নিয়ে আপনার জীবনে আসছে। এ আপনাকে অর্থ বৃষ্টি তৈরি করবে, আপনার জীবনে অর্থ বৃষ্টি হবে। আপনি যে কোনো কাজে হাত দেবেন 2021 জানুয়ারির 5 তারিখের পর আপনার জীবনে সৌভাগ্য উপচে পড়বে। টাকাই টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা অবশ্যই আপনি লাভ করতে সমর্থ হবেন যদি আপনি কর্কট রাশি হন। এছাড়াও যে রাশি পরিবর্তন আপনার জীবনকে অবশ্যই ধন্য করবে তা হচ্ছে 14ই জানুয়ারি। 14ই জানুয়ারি যখন রবি মকরে প্রবেশ করবে, তখন অবশ্যই তৈরি হবে এ ভুবনের সর্বাপেক্ষা শক্তিশালী একটি যোগ, যে যোগ হচ্ছে চতুর্গ্রহের যোগ, অর্থাৎ রবি, অর্থাৎ বুধ এবং বৃহস্পতি শনি। একদিক দিয়ে গ্রহদের রাজা শনি, অন্যদিক দিয়ে গ্রহদের গুরু বৃহস্পতি, অন্যদিক দিয়ে জগতের সকল শক্তির উৎস রবি, সঙ্গে মিলিত হবে বুদ্ধিবোধ। তাহলে অবশ্যই এই চতুর্গ্রহের মিলনে আপনার জীবনে সর্বাধিক সফলতা আসবে, আপনি জীবনে রাজা হতে পারবেন। রাজযোগ একদিক দিয়ে বাহন যোগ, অন্যদিক দিয়ে অবশ্যই এই সময় থেকে শুরু হবে আপনার লটারি ভাগ্য, আপনি যে কোনোভাবে লটারি টিকিট কাটতেই পারেন। কে বলতে পারে আপনার সেই লটারি টিকিট আপনাকে জীবনের সর্বাধিক ফটকা দিয়ে যায়, সর্বাধিক আপনার জীবনকে সুযোগ করে দিয়ে যায়। এই চতুর্গ্রহের যোগ কোনো সাধারণ ঘটনা নয়, এই চতুর্গ্রহের যোগ অবশ্যই আপনার জীবনকে সমৃদ্ধির পথে নিয়ে যাবেই যাবে।
এছাড়াও কর্কট রাশি আপনাদের জীবনে যে সৌভাগ্য আপনারা দীর্ঘদিন মনে রাখতে পারবেন তা হচ্ছে অবশ্যই আপনাদের জীবনকে ধন্য করবে তা হচ্ছে পঁচিশে জানুয়ারি। পঁচিশে জানুয়ারি বুধ কুম্ভতে প্রবেশ করবে। কুম্ভ রাশি যদি কর্কট রাশি থেকে গণনা করা হয় তা হচ্ছে অষ্টমে। অষ্টমে বুধের গমন অবশ্যই আপনার জীবনে সৌভাগ্য যেমন আনবে সঙ্গে কিছু অসফলতাও বয়ে নিয়ে আসবেই। এছাড়াও শুক্র যখন অবশ্যই প্রবেশ করবে আপনার মকরে তখন শুক্র অবশ্যই চতুর্গ্রহের সঙ্গে মিলিত হবে। সুতরাং মকর রাশি অবশ্যই নানাভাবে সৌভাগ্য বয়ে আনছে জানুয়ারি মাস। কিন্তু আমি কয়েকটি ক্ষেত্রে অবশ্যই সাবধান বার্তা বলতেই হবে মকর রাশিকে, এই কর্কট রাশিকে। তার কারণ মকরে এই যে যোগ যদি সৌভাগ্য হয় তাহলে বুধ যখন অষ্টমে থাকবে পঁচিশে জানুয়ারি অর্থাৎ মাসের শেষ প্রান্তে তখন আপনার বুদ্ধি কিছুটা হলেও বিনষ্ট হবে। আপনার বুদ্ধি ভুল ভাল পরিচালিত হবে কর্কট রাশি, এর ফলে আপনি নানাভাবে দুর্যোগের মধ্যে পড়ে যেতেই পারেন। এছাড়াও যে রাশি পরিবর্তন আপনার জীবনে নানা ধরনের সংকট আনতেই পারে তা হচ্ছে অবশ্যই কেতুর বসে থাকা। কেতু যখন পঞ্চমে বসে থাকবে সারা মাস তখন আপনার জীবনে অবশ্যই সন্তানজনিত সমস্যা, আপনার জীবনে পড়াশোনা ক্ষেত্রে সমস্যা, আপনার জীবনে নতুন দৃষ্টিকোণ নির্বাচনের সমস্যা দেখা দিতে পারে। তাই কর্কট রাশিকে এদিক দিয়ে সাবধানে থাকতেই হবে। এছাড়া কর্কট রাশিকে যে ব্যাপারে সাবধান থাকতেই হবে তা হচ্ছে আপনার মঙ্গল। মঙ্গল অবশ্যই কর্কট রাশির দশমে অবস্থান করবে। দশমে মঙ্গলের অবস্থান সক্ষেত্রে অতি শক্তিশালী, আপনাকে সৌভাগ্য প্রদান করবেই করবে। কিন্তু মঙ্গলের এই অবস্থান দুর্ঘটনা কারকও বটে এবং পারিবারিক অশান্তি কারকও বটে। তাই পারিবারিক অশান্তি দুর্ঘটনা এই দুটি প্রভাব আপনার জীবনে ঘটতেই পারে। সুতরাং একদিক দিয়ে সৌভাগ্য আর একদিক দিয়ে অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তার কথা আমি কর্কট রাশিদের বললাম, তারা যেন সমস্ত কিছু মাথায় রেখে এখন থেকে প্ল্যানিং করে জানুয়ারি মাস কাটায়। তার কারণ তাদের এতটুকু ভুল তাদের সামনে যে সুযোগ আনছে অর্থাৎ গৃহযোগ, নতুন ঘরে ঢোকার যোগ। নতুন ঘরে ঢোকা মানে ফ্ল্যাট কেনা, নতুন ঘরে ঢোকা মানে আপনার জায়গা জমি কিনে বাড়ি করা, সেই যোগ আনছে। এবং অবশ্যই যে লটারির যোগ আনছে, যোগগুলিকে আরও বেশি পরিমাণে নিজেদের জীবনকে আনতে এখন থেকেই সাবধানতা অবলম্বন করে প্ল্যানিং করে চললে অবশ্যই সফল হবেনই হবেন। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট্ট করে একটি লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং তাদের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।